সোনারগাঁও ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ এসেছি আমরা ইশাকার বাংলার প্রথম রাজধানী সোনারগাঁওয়ের পানাম নগরীতে। পানাম নগরী সম্পর্কে অনেকেই কম বেশি জানেন, তারপরও কিছুটা কথা বলে নিই। 15 শতকে ইশাখা সোনারগাঁয়ের রাজধানী স্থাপন করার পর পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে ভিড়ত তাল তোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় গড়ে ওঠে পানাম নগরী। মূল কথা হলো, সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল পানাম। শহরটি ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার ফলে বোঝা যায় সে সময় বাংলার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ছিল এটি। মূল কথা হলো, পোশাক বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল পানাম নগরী। পানামে এখন টিকে থাকা 52টি বাড়ি উল্লেখযোগ্য। প্রত্যেকটি বাড়িতেই মোগল, গ্রিক, গান্ধারা স্থাপত্য শিল্প সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা গেছে এখানে। প্রতিটি বাড়ি কারুকাজ, রঙের ব্যবহার, নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনীয় কুশলতার ভরপুর। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকেই পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, ফলে পানাম নগরী বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরীতে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহযোগিতায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশ চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। আরও আসার কথা হচ্ছে, পানাম নগরী ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্নতাত্ত্বিক সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। এছাড়া এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পানাম নগরী নিয়ে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। তো বোঝাই যায় কতটা সুন্দর এবং জৌলসপূর্ণ ছিল এই পানাম নগরীটি, যা কালের বিবর্তনে এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। তো আশা করি আমাদের সরকার এই পানাম নগরীকে সুন্দরভাবে তৈরি করতে আর অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করবেন। তো আমাদের মোটামুটি পানাম সিটি ঘোরাটা শেষ। তো এখন আমরা সামনে বাংলাদেশ লোকশিল্পী ও কারুশিল্পী জাদুঘর আছে, ওখানে যাব আর এখানে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে। আর এখানে
সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।